নমস্কার, আমি নাজমুল্লাহ লস্কর, জয়নগর দক্ষিণ চব্বিশ পরগনা। আমি পার্শ্ব শিক্ষক আন্দোলনে বহু পূর্ব থেকে প্রত্যেকটা আন্দোলনের সঙ্গী এবং সাধারণ সৈনিক হিসাবে নিজের পূর্ণাঙ্গ দায়িত্ব পালন করেছিলাম। এবং আজকের যে 11 নভেম্বর যে আন্দোলনটা কলকাতায় সংগঠিত হলো, এক অর্থে এটা গত বছর 11 নভেম্বর 2019 আন্দোলনের প্রতীকী একটা কর্মসূচি। এবং এই আন্দোলনে আন্দোলন পার্শ্ব শিক্ষক স্বার্থ সংক্রান্ত, সুতরাং এই আন্দোলনের নৈতিক সমর্থন সহকারে আমরা জানাতে পারি, এই যে পুলিশি আক্রমণ এটা আমরা তো ধিক্কার জানিয়েছি, কিন্তু এই পুলিশি আক্রমণের পরিপ্রেক্ষিতে এবং পুলিশ অ্যারেস্ট হওয়ার পর আমাদের যে পার্শ্ব শিক্ষিকা যুগ্ম আহ্বায়িকা পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের আহ্বায়িকা যে স্টেটমেন্ট দিয়েছেন যে আমি পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীকে বয়কট করছি, এখান থেকে দাঁড়িয়ে বলা যায় যে এই ধরনের দৃষ্টিভঙ্গি বা এই ধরনের স্টেটমেন্ট এক অর্থে পার্শ্ব শিক্ষকদের দাবি দেওয়া পূরণের ক্ষেত্রে এবং আগামী দিনের আন্দোলন সংগঠিত করার ক্ষেত্রে একটা নেতিবাচক দিক ফুটে উঠবে। কারণ তিনি সংসদীয় গণতান্ত্রিক পদ্ধতিতে রাজ্যের মহামান্য প্রশাসক এবং মুখ্যমন্ত্রী, এবং আমাদের দাবি দেওয়া সংক্রান্ত যে কোনো বিষয়ে পূর্ণাঙ্গ হস্তক্ষেপ করার অধিকার এবং দায়িত্ব আমরা মনে করি রাজ্যের মুখ্যমন্ত্রী। এবং আমরা এই আন্দোলনের মূল যে লক্ষ্য, যে এই মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মোতাবেক, অর্থাৎ তিনি ক্ষমতা আসার পর পার্শ্ব শিক্ষকদের স্থায়ীকরণ সংক্রান্ত বিষয়ে এবং তাদের নানান দাবি দেওয়া বিষয়ে তিনি প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন, সুতরাং আজকের দিনে দাঁড়িয়ে সেই সমস্ত দাবি আদায় করার ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ অত্যন্ত জরুরি। সেখানে একজন পার্শ্ব শিক্ষিকা নেত্রী হিসাবে তিনি যে স্টেটমেন্টটা দিলেন, সেটা আমরা মনে করি পার্শ্ব শিক্ষকদের দাবি দেওয়ার আন্দোলনের এবং দাবি দেওয়া আদায়ের ক্ষেত্রে সম্পূর্ণ বিপরীত মুখে একটা বিবৃতি, এবং এই বিবৃতির সঙ্গে আমি সহমত পোষণ কোনো মতে করতে পারি না। আমরা চাই মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের মধ্য দিয়ে পার্শ্ব শিক্ষকদের আন্দোলন এবং পার্শ্ব দাবি পূরণ হোক। নমস্কার, আমি হামিদুল খান, দক্ষিণ চব্বিশ পরগনা পাথর প্রতিমা ব্লকের একজন পার্শ্ব শিক্ষক। 2007 সাল থেকে পার্শ্ব শিক্ষকদের বিভিন্ন আন্দোলনের সঙ্গে যুক্ত সাধারণ সৈনিক হিসেবে। আজকের পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের যে আন্দোলন হয়েছিল কলকাতার বুকে, সেই আন্দোলনে আমাদের নৈতিক সমর্থন ছিল, এবং সেখানে যে পুলিশি নিগ্রহ হয়েছে সেই পুলিশি নিগ্রহে তীব্র ধিক্কার জানাই। যে কোনো শিক্ষক আন্দোলনের উপর পুলিশি নিগ্রহের ধিক্কার আমরা সবসময়ই জানাই, এটাকে সমর্থন করতে পারি না। তারপরে বিষয় হচ্ছে যে আমরা প্রশ্ন তুলেছিলাম নেতৃত্বের কাছে যে এই মিছিলটা যেটা শিয়ালদা থেকে হবে, যে এই কোভিড-19 পরিস্থিতি, এই প্যান্ডামিক সিচুয়েশনে কতটা যুক্তিযুক্ত এবং সেটা প্রশাসনের কতটা অনুমতি নিয়ে করা হয়েছে, এই প্রশ্নটা আমরা তুলেছিলাম। কিন্তু সেটা জানি না, অদূরদর্শিতার জন্য হয়তো আজকের সাধারণ পার্শ্ব শিক্ষকদের ভাবাবেগকে আঘাত করা হয়েছে, নেতৃত্ব নিয়ে এটাকে বিভ্রান্ত ছড়িয়েছে, এবং সেই জায়গায় সাধারণ পার্শ্ব শিক্ষকরা আজকের এই প্যান্ডামিক সিচুয়েশনে তাদের প্যারাটিচারদের এমনিতে আর্থিক অনটনের মধ্যে চলছে, তার উপরে বহু দূর দূরান্ত থেকে তারা অনেক খরচ করে এসেছিলেন, কিন্তু লাভের লাভ কিছু হলো না। আমরা জানি হয়তো আজকে কিছু ঘোষণা হবে এমনটা হয়তো সাফল্য লাভ করতে হবে, কিন্তু আন্দোলনটা আন্দোলনের মতো যদি সাফল্য লাভ করতো তাহলে কিন্তু আমরা যে কেউ মানুষ যারা আর্থিকভাবে খরচ করে এসেছে তাদের অন্তত একটা মানসিক দিক থেকে তারা সাফল্য লাভ করে গেছে বলে আমার মনে হতো। দ্বিতীয় বিষয়, আজকের মধুমিতা বন্দ্যোপাধ্যায় যুগ্ম আহ্বায়িকা পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের তিনি যে বিবৃতি দিলেন এটা একটা হাস্যস্কর বিবৃতি। আপনি একজন প্যারাটিচার ইউনিয়নের আহ্বায়িকা হয়ে বা নেত্রী হয়ে আপনি যে একজন রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যে কথাটা বললেন যে এই মুখ্যমন্ত্রীকে আমি বয়কট করলাম, এটা সারা পশ্চিমবাংলার বুকে একটা হাস্যস্কর বলে আমার মনে হয়েছে, যে এটা কোনো যুক্তি নেই এবং এটা একদম গুরুত্বহীন কথা। আপনি যদি এটা বলতেন যে সমস্ত পার্শ্ব শিক্ষকের কাছে যে এই স্বৈরাচারী প্রশাসকের কাছে আমি দাবি আদায় করতে পারিনি, আমি আপনাদের এতদিন ধরে দায়িত্ব নিয়েছিলাম কিন্তু করতে পারিনি, তার দায় আমি নিয়ে আমি আজকে সমস্ত পদ থেকে অব্যাহতি নিচ্ছি, তাহলে বোধ হয় পার্শ্ব শিক্ষকরা খুশি হতো, বা আমি মনে করতাম যে উনি ওনার নৈতিক দায়িত্ব পালন করতেন বলে আমার মনে হয়েছে। তাই নেতৃত্বের কাছে এটুকু অনুরোধ করবো, অদূরদর্শিতার সহিত কোনো আন্দোলন করবেন না, প্রত্যেকটা রাস্তার আন্দোলনে আমাদের সমর্থন থাকবে এবং আমরা পাশে থাকবো, এটুকু বার্তা রইল। নমস্কার, আমি ওয়াহিদুল ইসলাম কারিগর, পার্শ্ব শিক্ষক চাপড়া ব্লক। বিশেষত আজকের যে মধুমিতাদের যে বক্তব্য তার পরিপ্রেক্ষিতে আমাদের কিছু কথা। আমরা কজনের পক্ষ থেকে আমরা ইতিমধ্যে একটা যুক্তি খাড়া করেছিলাম এই আন্দোলন ডাকার আগে, সেখানে আমরা বলেছিলাম যে আন্দোলনটা আন্দোলন নামে আন্দোলন,
এবং বিশেষত আমাদের মধুমিতাদের যে অ্যাটিটিউড আমরা দেখেছি উনি আন্দোলনটাকে জিই রাখতে চাইছেন, পার্শ্ব শিক্ষকদের যে দাবি আদায়ের ক্ষেত্রে যে আন্দোলন সেই আন্দোলন উনি কখনোই করতে চান না, উনি আন্দোলনের নামে আন্দোলন করতে চান। এবং এটাকে আমরা বলেছিলাম যে উনি একটা এলআইসি যে লং টার্ম পলিসি সেই পলিসি খেলা খেলতে চাইছে, আর আমরা বলেছিলাম যে না এটা লং টার্ম পলিসি নয়, আমরা শর্ট টার্ম পলিসি খেলতে চাই এবং ইলেকশনের আগে আমরা আমাদের দাবিটাকে আদায় করতে চাই। ওনার কথার ভিতরে কিন্তু সেটাই আজকে পরিস্ফুটিত হয়েছে এবং প্রকাশিত হয়েছে বলে আমরা মনে করছি। এবং আজকের এই দিশাহীন যে আন্দোলন, এই আন্দোলনের ফলে পার্শ্ব শিক্ষকদের ভিতরে তো হতাশা জন্মিয়েছে এবং পরবর্তীতে পার্শ্ব শিক্ষকদের যে আন্দোলন সফলতা পেতে গেলে অনেক বেগ পেতে হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তো সেক্ষেত্রে আমি আমাদের পার্শ্ব শিক্ষকদের পক্ষ থেকে সারা পশ্চিমবঙ্গের পার্শ্ব শিক্ষকদের বলবো যে আমরা বারবার যখন এরকম আন্দোলন এবং আন্দোলন দেখে আমরা পার্শ্ব শিক্ষক ঠকছি, ঠিক এইরকম ভাবে একটু বিশ্বাস করে আমরা শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের ব্যানারে এবং মইদুল ইসলামের নেতৃত্বে আগামী 11ই জানুয়ারিকে আমরা যে জোটবদ্ধ আন্দোলন এবং শক্তিশালী যে আন্দোলনের কথা আমরা বলছি সেই আন্দোলনে আপনারা একবার সকলে মিলে ঝাঁপিয়ে পড়ুন এবং সেটা জোটবদ্ধভাবে, আমরা যত রকম বঞ্চিত আছি এই বঞ্চিতরা সবাই একত্রিত হই এবং একত্রিত যে আওয়াজ আর আমাদের এক একের আওয়াজ এই আওয়াজের মধ্যে কিন্তু অনেক তফাৎ হবে, সেক্ষেত্রে আমাদের দাবি আদায়টা অনেক সহজ হবে বলে আমরা মনে করি। তাই পার্শ্ব শিক্ষকদের কাছে আমারও অনুরোধ 11ই জানুয়ারিকে আপনারা পাখি চোখ করুন, কোন রকম আন্দোলন এবং আন্দোলনকে আপনারা প্রশ্রয় দেবেন না, অংশগ্রহণ করবেন না, এটা আমাদের অনুরোধ। নমস্কার, আমি বুবাই কোলে, মগরাহাট 1 নম্বর ব্লক, জেলা দক্ষিণ চব্বিশ পরগনা। সর্বোপরি যে কোনো ধরনের পার্শ্ব শিক্ষক আন্দোলনকে আমরা সমর্থন করি, আর আমি একজন সেই হতভাগ্য পার্শ্ব শিক্ষক যার বাবা কিছুদিন আগেই গত হয়েছেন এবং আমি দেখতে পাচ্ছি যে এই 1 বছরের মধ্যে আমাদের বহু পার্শ্ব শিক্ষক তারা হচ্ছে হতাশায় ভুগে, তারা সুসাইড করেছে, কেউ বা রোগাগ্রস্ত হয়ে মারা গেছে। কিন্তু যে আশা বা আন্দোলনের জন্য যে আশা নিয়ে আমরা যে ঝাঁপিয়ে পড়েছিলাম 2019-এ, দীর্ঘ 32 দিনে সেই আন্দোলনের যে ফল সেই ফল আমরা কিন্তু পাইনি, সেই হতাশার হাত থেকে আমাদের মৃত্যুবরণ করতে হচ্ছে। এখানে দুটো ব্যক্তি যাদেরকে আমরা সামনে রেখেছিলাম, বিশেষ করে ভগীরথবাবু এবং মনির দাদি দুজনকেই রেসপেক্ট করে বলছি, দুজনের যে যৌথ আন্দোলনের যে ভিউটা ছিল সেটা পরবর্তীকালে আন্দোলন চলাকালীন আমরা দেখতে পেয়েছি সেই আন্দোলনের মধ্যে দুজন দুটো মেরুর দিকে চলে গেছে এবং দুটো রাজনৈতিক দলের দিকে চলে গেছে। সেক্ষেত্রে কি হয়েছে না, রাজ্যের সমস্ত পার্শ্ব শিক্ষকের যে আশা যে ভরসা ছিল সেটা পুরোপুরি একদম ধ্বংস হয়ে গেছে। এবং আজকের যে বিবৃতি আমাদের শ্রদ্ধা মধুমিতা দিয়েছেন, আমি মনে করছি এতে আমাদের পার্শ্ব শিক্ষকদের ক্ষতি হবে এবং পার্শ্ব শিক্ষকদের জীবন শেষ হয়ে যাবে। তাই আগামী দিনে মহিদুল ইসলামের নেতৃত্বে আপনারা চলে আসুন 11ই জানুয়ারি, পাখির চোখ করে আমরা কলকাতার রাজপথে আমরা আমাদের ন্যায্য দাবি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমরা আদায় করব এবং মহিদুল্লাহ সামনে নিয়ে এই বলে শেষ করছি। তাহলে আপনারা এখন কি ভাবছেন যে কিভাবে সফলতা আসতে পারে পার্শ্ব শিক্ষকদের? সফলতা তো আসবেই, যেহেতু আন্দোলনের কোনো বিকল্প নেই এবং সেই আন্দোলন যখন সঠিক দিক এবং দিশা নিয়ে এগিয়ে যাবে। আমরা মনে করি আগামী 11ই জানুয়ারি যে দৃষ্টিভঙ্গি নিয়ে আন্দোলন এগিয়ে চলেছে, যে সংঘবদ্ধতা এবং ঐক্যবদ্ধতার মধ্য দিয়ে, এবং দাবিটা যেহেতু আমাদের ন্যায়সঙ্গত এবং এই দাবি যে পার্শ্ব শিক্ষকদের যে দাবি সম্পর্কে মাননীয় মুখ্যমন্ত্রী পূর্ব প্রতিশ্রুতিবদ্ধ এবং তিনি ঘোষণা করেছিলেন আমাদের স্থায়ীকরণের বিষয়ে, আমাদের বেতন স্কেলের সংক্রান্ত বিষয়ে, আমরা মনে করি মাননীয় মুখ্যমন্ত্রী তিনি অত্যন্ত মানবিক এবং অত্যন্ত সুপ্রশাসক হিসাবে আমাদের আগামী দিনের দাবি দেওয়া সংক্রান্ত আন্দোলনে যে মূল মেমোরান্ডামে যে প্রতিশ্রুতিগুলো যে দাবিগুলো থাকবে উনি অবশ্যই অবশ্যই পালন করবেন, কারণ এই দাবিগুলো আমাদের নয়, এই দাবিটা মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি। সুতরাং আন্দোলন জয়লাভের ক্ষেত্রে আমাদের কোনো দ্বিধা নেই, শুধুমাত্র রাজ্যের সর্বস্তরের পার্শ্ব শিক্ষকরা যাতে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত বেঁধে এবং একটা বৃহত্তর লড়াই আমরা কলকাতার বুকে সংগঠিত করতে পারি, সেজন্য রাজ্যের সর্বস্তরের পার্শ্ব শিক্ষকদের এই আন্দোলনে সামিল হওয়ার জন্য আহ্বান রাখি।